সরকারি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে, জনগণের সেবক হিসেবে পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। করোনা ও উপসর্গে গত ২৪ ঘন্টায় ৩ জেলাতে ৯ জনের মৃত্যু, ঢাকার বাইরে ১০ সিটি ও ১৯ জেলায় দেয়া হবে ফাইজারের টিকা। চণ্ডীপাঠ, বন্দনা, গীতিসহ নানা আচারের মধ্য দিয়ে শুভ মহালয়া উদযাপন, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। আমদানির চাল বাজারে এলেও কমেনি দাম, মিল মালিকদের অতি মুনাফার লোভ, মূল্য কমিশনের দাবি তাগে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সরকারি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করার পাশাপাশি জনগণের সেবক হিসেবে পাশে থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। বুধবার সকালে রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজন করা হয় ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান। এতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শোষিত বঞ্চিত মানুষকে মুক্তি দিতেই বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন, তার জীবন উৎসর্গ করেছেন। তার স্বপ্ন ছিল দেশের একজন মানুষও যেন না খেয়ে না থাকে, আইন ও প্রশাসনের কর্মকর্তাদের সেদিকে লক্ষ্য রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবা সেবক হিসেবে, বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে না, তাকে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। প্রযুক্তি জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে নিজ নিজ কর্মস্থলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কর্মকর্তাদের করণীয় নির্ধারণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষ যেন প্রশাসনের সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কী কী করণীয় সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে, আপনারাও জানতে পারবেন। আপনাদের সেই উদ্ভাবনী চিন্তাভাবনাটা যেন থাকে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দিতে নবীন কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা থাকবেন সেই ৪১-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। পরে তিনি বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে চট্টগ্রাম সহ ৩ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৩ জন। এ সময় ১৬০৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ময়মনসিংহে করোনা উপসর্গে মারা গেছেন ৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় বরিশালে করোনা বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই, তবে এ সময় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় মাত্র ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এবার ঢাকার বাইরেও দেয়া হবে ফাইজারের করোনা টিকা, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের ১০ সিটি কর্পোরেশন সহ মোট ১৯ জেলার নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। টিকার জন্য নিবন্ধন করা প্রবাসী সহ সবাই আগামী সপ্তাহ থেকে পাবেন ফাইজারের এ টিকা। দেশে এ পর্যন্ত কোভ্যাক্সের আওতায় ৪৯ লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে। বর্তমানে সরকারের হাতে মজুদ আছে প্রায় ৪০ লাখ টিকা, আজ আসছে আরও ১৫ লাখ। -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণের জন্য বাংলাদেশকে ২৬টি ফ্রিজার উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এ টিকা যাচ্ছে ঢাকার বাইরের ১৯ জেলায়। কিছু বিভাগ আছে, কিছু জেলাও আছে, কিছু বিভাগও আছে, সিটি কর্পোরেশনও আছে, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেই সবগুলো জায়গাতে আমরা ফাইজারের টিকা দিচ্ছি।
ঢাকাতে 7টা আছে এবং বাইরে যেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে প্রচিরেই আমরা সেটা শুরু করব। ইতিমধ্যে আমাদের মধ্যেখানে ফ্রিজার চলে এসেছে। এর আগে ফাইজারের টিকাই প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এবার তা সবার জন্য উন্মুক্ত। বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার পাশাপাশি শেষ হয়েছে কর্মীদের প্রশিক্ষণ। তাপমাত্রা সংবেদনশীল এই টিকা 12 ঘন্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা এই সমস্ত আলট্রা কোল্ড চেইনের যতগুলো ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো সংরক্ষণ করার মতন এবং সরবরাহ করার মতন ন্যূনতম সক্ষমতা আমরা অর্জন করেছি এবং এটা দিয়ে আশা করছি সামনের দিকে এই সমস্ত চ্যালেঞ্জের ভ্যাকসিন যেগুলো আসবে আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে পারব। বর্তমানে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল সহ রাজধানীর 7টি হাসপাতালেই কেবল দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি চ্যানেলের ক্লিনফিট সম্প্রচার নিশ্চিত করতে আজ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পের স্বার্থে বহাল থাকবে সরকারের সিদ্ধান্ত, কেউ না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ক্লিনফিট দেয়া বিদেশি চ্যানেলগুলো যাতে চালানো হয় তা নিশ্চিত করতে তদারকি করা হবে। বিদেশি চ্যানেলগুলো ক্লিনফিট দিলেও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান থাকলে তা বাদ দেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। ক্লিনফিট না থাকায় 1 অক্টোবর থেকে বন্ধ আছে বেশিরভাগ বিদেশি চ্যানেলের সম্প্রচার। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গ্রেপ্তার 5 জনের মধ্যে 2 জন এরই মধ্যে পুলিশ রিমান্ডে রয়েছেন। মহিবুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 29 সেপ্টেম্বর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। খাগড়াছড়ির রামগড়ে এক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত আরফিন শরীফ পাটোয়ারি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে শরীফ। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার মাস্টারপাড়ায় নিজ বাড়ির সামনে চাইথুয়াই মারমাকে ইট দিয়ে মাথায় আঘাত করেন শরীফ। সে সময় তিনি অচেতন হয়ে পড়লে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে চাইথুয়াই মারমাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। বরিশালে স্কুল ছাত্র সাকিব হত্যার ঘটনায় ভ্যান চালক রমজানকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে রাজারচর গ্রামের একটি কলাবাগান থেকে 9ম শ্রেণীর ছাত্র সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 3 অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে সাকিবকে ডেকে নিয়ে যায় এক কিশোর। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে চরকান্দা এলাকার একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরিশাল মেডিকেলের মর্গে পাঠানো হয়। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা অত্যন্ত নিবিড়ভাবে এবং অত্যন্ত আন্তরিকতার সহিত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি তদন্তাধীন, আশা করি আমরা খুব শীঘ্রই এই তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারব। নোয়াখালীর ভাসানচর থেকে নদীপথে পালিয়ে যাওয়ার সময় নারী শিশু সহ 47 রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে 25 শিশু, 12 নারী ও 10 জন পুরুষ রয়েছেন। পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছেন, গত রোববার ভাসানচর থেকে 47 রোহিঙ্গা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে সময় তাদের 35 কিলোমিটার দূরে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যান নৌকার মাঝি। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কোস্টগার্ড। সারাদেশে নানা আয়োজনে উদযাপন হয়েছে শুভ মহালয়া। চণ্ডীপাঠ ও বন্দনা গীতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়ের প্রার্থনা তাদের। একই সাথে মহামারী কাটিয়ে সুন্দর পৃথিবীর প্রার্থনা সবার। বিশ্বজননীর শারদ সতী মন্দিরা প্রতিমা
মহালয়ার এই গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই দেবী দুর্গার আগমনী বার্তা। শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। শুভ মহালয়া উদযাপনে ভোর থেকেই বিভিন্ন মন্দির ও মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আয়োজন। করোনা মহামারী থেকে পৃথিবীকে মুক্ত করার প্রার্থনায় রত হন ভক্তরা। এই বিশেষ দিনে আমাদের সবার একটাই মায়ের কাছে প্রার্থনা, এই মহামারী থেকে সবাইকে রক্ষা করুন মা, আমরা সবাই যেন সুস্থ থাকুক, সবার মঙ্গল কামনা করি। ভোরে খুলনার শ্মশান কালী মন্দিরে প্রথমে চণ্ডীপাঠ ও পরে মায়ের আগমনী গান অনুষ্ঠিত হয়। সবশেষে ছিল গীতিনাট্য মহিষাসুর মর্দিনী মা দুর্গার পরিবেশন। বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় নানা আয়োজনে মহালয়া উদযাপন হয়। সিলেটের বলরামজিউর আখড়ায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকল প্রতিকূলতা পেরিয়ে এক সুন্দর বাংলাদেশ হয়ে ওঠে এবং আমরা প্রত্যেকেই যেন ভালো থাকি। 150 বছরের ইতিহাসে এবারই প্রথম নারায়ণগঞ্জের কোনো পূজা মণ্ডপে বড় আকারে অনুষ্ঠিত হয় মহালয়া। ভোর 5টা থেকে পূজা অর্চনার মাধ্যমে মা দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। প্রতি বছর এভাবেই যেন আমাদের এই মহালয়াটা অনুষ্ঠানটা সবাইকে আনন্দ দিতে পারে। সনাতন শাস্ত্র মতে দেবী দুর্গা এবার আসছেন ঘোড়ায় আর ফিরবেন দোলায় চড়ে। সোহেল জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের মণ্ডপগুলোতে এবার নেই সমসাময়িক ঘটনা কেন্দ্রিক বিশেষ কোনো থিম। আয়োজকরা জানান, করোনা মহামারীতে সরকারি নির্দেশনা মানতে এবারও থিম পূজা সহ বিশেষ আয়োজন থেকে সরে এসেছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় উদযাপন পরিষদ। চট্টগ্রামের বড় মণ্ডপগুলোতে পূজার আয়োজনে ভিন্নতা আনে নানামুখী থিম। পাতালপুরী মুখোশ কিংবা নিরাপদ সড়ক আন্দোলন ঘিরে বার্তা দেয় আয়োজকরা, কিন্তু এবারও মণ্ডপে জনসমাগম কমাতে থিম পূজা থেকে সরে এসেছে আয়োজকরা। লোকসমাগমকে কিভাবে এক জায়গায় অনেকক্ষণ জটলা অবস্থায় না থাকে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রতি এবং মাস্ক, অবশ্যই মাস্ক ব্যবহারের প্রতি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। থিম আসলে দুই প্রকার হয়, একটা স্টিল থিম হয় যেগুলো প্রতিমাতে নাড়াচাড়াটা হয় না, আর একটা হয় যে মানে মুভিং হয় আর কি, প্রতিমা নাড়াচাড়া করা হয়। পরিস্থিতি খারাপ ছিল বলে অনেকেই মোটামুটি থিমের চিন্তাভাবনাটা মাথা থেকে বাদ দিচ্ছে, তারপরে কিছু সংখ্যক পুজো মণ্ডপ মনে হয় মানে থিম করবে, আর দুই একটা থিমের কাজ আমাদের এখানে আছে। এবার চট্টগ্রামের 15 উপজেলায় পূজা হবে 1964 মণ্ডপে, এর মধ্যে 411 ঘট পূজা। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় পূজা হবে 255 মণ্ডপে। স্বাস্থ্যবিধি পালন ও মন্দির কেন্দ্রিক নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পূজা কমিটিগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে, তাদের গলায় পরিচয়পত্র থাকবে এবং নিকটস্থ থানা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের জন্য দৃশ্যমান স্থানে তাদের নাম্বার দেওয়া থাকবে। করোনা পরিস্থিতিতে উৎসব আয়োজন সংক্ষিপ্ত করে অনেক পূজা মণ্ডপে নেওয়া হয়েছে দুস্থ ও অসহায়দের সহায়তার উদ্যোগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের 600+ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগর জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আকাশে সাদা মেঘ আর শ্বেতশুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি। ভোরের শিউলি আর পদ্মফুল জানান দেয় শারদ উৎসবের। উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা ও মণ্ডপ সজ্জার কারিগরেরা। চাহিদা আছে পূজার, কিন্তু ডিমান্ডের দিকে অনেক কম। শ্বাস ফেলানোর সময় নাই, খুব তাড়াহুড়া চলতেছে, এর মধ্যে দিয়ে শেষ করতে হবে সবগুলো কাজ। মোটামুটি মাস্টার প্ল্যানিংয়ের কাজ শেষ, রঙের কাজ চলতেছে, পাশাপাশি গুছানোর যে বিষয়গুলো আছে সাজসজ্জার কাজগুলো চলতেছে। করোনার কারণে কমেছে পুজো আয়োজনের পরিধি। মণ্ডপে মণ্ডপে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আয়োজক কমিটি নিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। গতবারের মতোই আমরা বলছি কোনো শিথিল করা যাবে না স্বাস্থ্যবিধির ব্যাপারে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার পানি রাখতে হবে এবং শারীরিক দূরত্বটাও বজায় রাখতে হবে। মাস্ক বাধ্যতামূলক আমরা করেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি প্রতিযোগিতা আমরা পরিহার করতে বলেছি। নির্বিঘ্নে দুর্গোৎসব আয়োজনে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। প্রতিমা তৈরি করা হতে শুরু করে বিসর্জন প্রক্রিয়া পর্যন্ত পূজা মণ্ডপসমূহে
আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ডিউটি বন্টন করা হয়েছে। এছাড়া পূজা মণ্ডপ সমূহের যারা দায়িত্বাধীন রয়েছেন কমিটি সমূহ, তারা নিজেদের উদ্যোগে ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবী ওনারা সেটা মোতায়েন রাখবেন। এবার সিলেটে স্থায়ী, অস্থায়ী এবং পারিবারিক 607টি মণ্ডপে হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আমদানির চাল বাজারে এলেও দাম কমেনি, বরং বিক্রি হচ্ছে বাড়তি দামে। তারপরও খাদ্যমন্ত্রীর দাবি এখনও সহনীয় পর্যায়ে রয়েছে চালের দাম। মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশন গঠনে তাগিদ তার। তবে আলাদা কমিশন নয়, সরকারি বিপণন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি বছর দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে, সরকারি গুদামে মজুতও যথেষ্ট। এরপরও যাতে দাম নিয়ন্ত্রণে থাকে এজন্য 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। বাজারেও পাওয়া যাচ্ছে বিদেশি চাল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই। টিসিবি বলছে গত এক সপ্তাহে সরু চালের দাম বেড়েছে 1.67%। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকায়, নাজির সাহেল 62 থেকে 70 টাকা। এ অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা। সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে, কিছু করতে পারে লোকের কারণে আমরা আজকে জিম্মি। মেলেরা তাদের মেলে নিয়ে তাদের মোড়কে এই বাইরের চালটা বইরা তারা বাজার করে, বাজারজাত করে তাদের দামে, এই জন্য মিলারদেরকে সুযোগ দেওয়া যাবে না। খাদ্যমন্ত্রীর যুক্তি, অন্য নিত্যপণ্যের তুলনায় চালের দাম কম বেড়েছে, বাজার স্বাভাবিক রাখতে মিলারদের আন্তরিক হতে বললেন মন্ত্রী। আপনারা ভালো করে আপনারা যাচাই করে দেখেন, বাজারে দাম অনেক কম, খুচরা বিক্রেতা মানে নেওয়ার পরে সে 5 টাকার নিচে কোনো কেজিতে লাভ করতেই চায়, এই প্রবণতাটা খুব বেশি। একটা মূল্য কমিশন না থাকলে এটা লাগাম টানে ধরে, আর তথ্য বিভ্রাট তো আছেই। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন আলাদা মূল্য কমিশন নয়, সরকারি সংস্থাগুলোকেই বাজার নিয়ন্ত্রণে আরও দক্ষ হতে হবে। আমদানির সুযোগ মিল মালিকদের না দিয়ে আমদানিকারকদের দেওয়ার পরামর্শ তাদের। মার্কেটিং ডিপার্টমেন্টকে আসলে শক্তিশালী করতে হবে, সেটি কিন্তু খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তাদের নেই এবং সারা বাংলাদেশ জুড়ে তাদের কিন্তু সক্ষমতা নেই। আমার মনে হয় প্রথমে এদের সক্ষমতা বাড়িয়ে দেখা দরকার, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান রয়েছে, এর মাধ্যমে এটা আরও কিছু সফলতা অর্জন করা যায় কিনা। একটা কমিশন করলে, কমিশন জোর করে কিন্তু দেশে চাপিয়ে দিয়ে এই বাজার মূল্য আসলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুত রয়েছে 14,90,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনাতে নগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এই যে আমদানির পরও বাজারে চালের দাম বৃদ্ধি, এর কারণটা কি, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন আর ক্রেতাদের কি ধরনের বক্তব্য? আপনি জানেন যে নগাঁও কিন্তু উত্তরাঞ্চলের বলবো না, সারা দেশের মধ্যে কিন্তু খাদ্য উৎপাদনকারী জেলা। এখানে আপনার ধান যে পরিমাণ উৎপাদন হয় সেটি এই জেলার চাহিদা মিটিয়ে কিন্তু সারা দেশে চাল সরবরাহ করা হয়ে থাকে। আপনি যদি আপনাকে বোরো এবং রোপা আমন মৌসুমের কথা বলি, দুইটাতেই কিন্তু এবারে বাম্পার ফলন হয়েছে এবং গেল রোপা আমন মৌসুমে কিন্তু প্রায় 11 লাখ মেট্রিক টন আপনার ধান উৎপাদন হয়েছে। কিন্তু এরপরেও কিন্তু বাজার, নগার বাজার যেটা চালের বাজার, এটি কিন্তু স্থিতিশীল হয়নি, যদিও এবারে কৃষকরা কিন্তু ধানের ভালো দাম পেয়েছেন। আমি আপনাকে যদি চাল আমদানির পরেও কেন কমছে না এই কথাটি যদি জানাতে চাই, এটি আপনি জানবেন আমার সঙ্গে কথা হয় এখানকার জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরের সঙ্গে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এবছর কিন্তু আপনার বাজার স্থিতিশীল করার জন্য আপনার থেকে বিদেশ থেকে কিন্তু 21 জন আমদানিকারকের মাধ্যমে প্রায় 3,000 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে, এটি বাজারে ছাড়া হয়েছে এবং বাজার স্থিতিশীল করার আপনাদের যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত আছে। কিন্তু এখানকার চাল ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে দেশীয় চাল এবং বিদেশ থেকে আমদানি করা চালের মূল্য প্রায় সমপরিমাণ হবার কারণে এখানকার নগার যারা মানে ভোক্তা তারা কিন্তু বিদেশি চালটি, আমদানি করা চালটি কিন্তু খেতে চাচ্ছে না, যে কারণে এই চালগুলো কিন্তু বাহিরে জেলায় কিন্তু সরবরাহ করা হচ্ছে। আর এই কারণে আপনার এই দেশীয় চালের মূল্য যেটি সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে বলে এখানকার যারা চাল ব্যবসায়ী তারা কিন্তু দাবি করছেন। আমি যদি আপনাকে আজকে চালের বাজার মূল্যটি জানাতে চাই, আপনি জানবেন যে আজকে কিন্তু জিরা সাইজ চালটি কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা মিনিকেট কিন্তু প্রায় সমপরিমাণ। আর আপনাকে যদি আমি
কাটারি ভোগ চালের কথা বলি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 62 টাকার দরে। আর আপনাকে আমি সবশেষ যে তথ্য জানাতে চাই সেটা হচ্ছে এখানকার ব্যবসায়ীদের দাবি যে সেটা হচ্ছে যে মিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ ধান মজুত আছে, তারা যদি আপনার চায় তাহলে কিন্তু মূল্য অনেকটা স্থিতিশীল করা সম্ভব। এই ছিল আমার কাছে নগদ পরিস্থিতি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাবো পরের খবরগুলো। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। নিজের মেয়ের গর্ভে শিশুকে বিক্রি করে দেন চট্টগ্রামের রাবেয়া বেগম। জন্মের 3 দিন পর চুক্তি অনুযায়ী শিশুকে তুলেও দেন অন্যের কাছে। সন্তানকে না পেয়ে তানিয়া বেগম পুলিশের দ্বারস্থ হলে বেরিয়ে আসে এসব তথ্য। সকালে শিশুটিকে উদ্ধারের পর 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাই সে মায়ের কাছেই ছিলেন অন্তঃসত্ত্বা তানিয়া বেগম। 2 অক্টোবর সেখানেই ছেলে সন্তানের জন্ম দেন। 3 দিন পর কৌশলে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করিয়ে তানিয়াকে বাড়ি পাঠিয়ে দেন রাবেয়া বেগম। এরপর শিশুটিকে তুলে দেন অন্যের হাতে। পুলিশে তদন্ত করে বাহির করা হয়েছে যে ওটার সাথে আমার আম্মু জড়িত আছে এবং কি আপনার ওই দুইজনের নাম যায় না, কিন্তু ওনারা আমাদের এলাকার ওইখানে থাকে। সন্তান হারিয়ে পুলিশে খবর দিলে অভিযানে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে গর্ভে থাকতেই শিশুটিকে স্থানীয় হারুন মনোয়ারা দম্পতির কাছে বিক্রি করে দেন তানিয়ার মা রাবেয়া বেগম। কয়েক দফায় তাদের কাছ থেকে নেন 57,000 টাকা। নানি এবং বাচ্চা যারা নিয়েছে হারুন এবং তার বোন মনোয়ারা, এরা যোগসাজস করে বাচ্চাটাকে শিশুঘর থেকে নিয়ে যায় এবং নিয়ে তারা হাটহাজারি চলে যায়। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি মেডিকেলে শিশু পাচার চক্র এটার সাথে জড়িত না। আমি যাদের কথা বললাম এরাই জড়িত। এরপরে যদি আমাদের তদন্তে ভিন্ন কিছু আসে আপনারা জানবেন। চট্টগ্রামের ফতেয়াবাদ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, গর্ভে শিশু বিক্রির বিষয়ে অভিযুক্ত নানি এবং শিশুটির মা আর নতুন কি তথ্য দিয়েছে পুলিশ, কি জানিয়েছে? দেখুন, আজকে যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং এই শিশুটিকে অপহরণের ঘটনায় শিশুটির নানি রাবেয়া খাতুন সহ যে 3 জনকে আটক করা হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মুখলেসুর রহমানের কার্যালয়ে আজকে সকালে হাজির করা হয়েছিল। আমরা আসলে তানিয়া বেগম থেকে জেনেছিলাম সেই কেন তার বাচ্চাকে চুরি করা হয়েছে এবং এই জন্য কাকে সে দায়ী করছে। আমরা আসলে তানিয়া বেগম যেটি বলছিল সেটি হচ্ছে তার স্বামীর সঙ্গে 1.5 বছর আগে বিয়ে হওয়ার পরে দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি খবরের পরের অংশে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের উপনির্বাচন কাল। চলতি বছরের 18 মার্চ কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা গেলে শূন্য হয় পদটি। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মহানগর পুলিশ। ভোট কেন্দ্রে টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এই উপনির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 প্রার্থী, এর মধ্যে 20 জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 1 জন বিএনপি সমর্থিত। এই ওয়ার্ডে মোট ভোটার 32,042 জন, ভোট হবে ইভিএমে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার আমাদের পরিপূর্ণভাবে সেই ব্যবস্থা আছে। আমাদের এখানে কেন্দ্রভিত্তিক ফোর্স থাকবে, এছাড়া মোবাইল থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, চেকপোস্ট থাকবে। পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে ভান্ডারিয়ার তেলিখালীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের 160 জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এ সময় তিনি বলেন, করোনা নির্মূল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পিরোজপুর জেলা পরিষদ জনসাধারণের পাশে থাকবে। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আপনারা এক সপ্তাহের মধ্যে বা তার আগে পারলে আরো ভালো, যে আপনারা ওই প্রকল্পের চিঠি অনুযায়ী রেজলিউশন করা যে যে কাগজপত্র চেয়েছে
সেইগুলোর এবং আপনিও 1,00,000 টাকা থেকে কি কাজ করবেন সেটি সাদা কাগজে লিখে ইঞ্জিনিয়ার অফিস আমার জেলা পরিষদ অফিসে বিরতি পর আবারও আমন্ত্রণ জানাবো পরের খবরগুলো। স্টিকি থিনার কাঠ গাড়ি অথবা বাড়ি সব রঙে কার্যকরী। সিরাজগঞ্জ পৌর শহরে উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাই। দিনে দুপুরেই ছিনতাই হচ্ছে মোবাইল, স্বর্ণালঙ্কার ও টাকা। গত 2 মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 17 বার। ছিনতাই বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। শহর ও আশপাশে অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে পুলিশ। গত 13 সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরের মুক্তার পাড়ায় হেলমেট কিনে বাসায় ফিরছিলেন 2 বন্ধু সালমান ও রাহিম। সে সময় পথে রিকশা নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা 3 যুবক তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। আমার ভাই ছিল পিছনে, ওনার পেটে ছুরি ঠেকাইছে, ঠেকাই বলতেছে যে কোনো কথা বলবি না, চুপচাপ ওইদিক চল। আমাদের থেকে একটা ভিভো 20 মোবাইল, একটা টেকনো মোবাইল এবং নগদ 800 টাকা আমার আর আমার ভাইয়ের 200 টাকা নিয়ে নেওয়া হয়েছে। আরেক ভুক্তভোগী স্কুল শিক্ষিকার অভিযোগ, বাড়ি ফেরার পথে রিকশা থেকেই ছিনতাই হয় তার মোবাইল। তো আমি আসলে এতটা অত হতম্ব হয়ে পড়ছিলাম যে ওই সময় যে আমি চিৎকার করবো, আমি মানে নিজেই মানে আমার সবচেয়ে ভয় লাগছে যদি আমাকে হাতটা ধরে টান দিত তাহলে রিকশা থেকে পড়েও যেতে পারতাম। পুলিশ জানিয়েছে গত 2 মাসে পৌর শহর ও এর আশপাশের এলাকায় 17টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ পর্যন্ত থানায় অভিযোগ এসেছে 1টি ঘটনার। পরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ 12 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই মাদক সেবী। ছেলেগুলিকে যখন আমরা গ্রেপ্তার করি তখন তাদের হেফাজত থেকে আমরা 110 গ্রাম হেরোইনও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা বেসিক্যালি প্রত্যেকেই চরমভাবে মাদকাসক্ত। ছিনতাইয়ের ঘটনা বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী ও ব্যবসায়ীরা। যদি ছিনতাই হতে থাকে তাহলে তো মানুষ দিনের বেলায় ভয় পায়, মানে বের হতে ভয় পাবে। গুলি ভিতর দিয়ে যাচ্ছে, কেড়ে নিয়ে নিচ্ছে, অনেকে বুঝতে পারে না কি করব, অমনি চলে যায়। হয়তো গ্রামে বলতেছে যে পরবর্তীতে কাস্টমার আসতে ভয় পায়। ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় 1 পথচারী সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও 1 পথচারী মারা যান। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে। তৃতীয় ও শেষ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 9:30 শুরু হয়ে বিকেল 4 পর্যন্ত চলে বি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ ও আইবি এর 8 বিষয়ের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বি ইউনিটের 560টি আসনের বিপরীতে 39,895 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবার প্রতি আসনের বিপরীতে 72 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরীক্ষা কক্ষে কেবল প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন পুরো ক্যাম্পাসে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত কাজ করে। পরীক্ষার ফল দ্রুত সময়ে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন উপ উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাগুলি অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এই ধরনের কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো ধরনের জালিয়াতের যে বিষয়গুলি বিভিন্ন জায়গায় ওঠে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো কিছু শুনি নাই। লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন কবলিতদের স্বজনদের দাফনের জন্য কবরস্থান তৈরি করে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজুর আহমেদ। সেই সঙ্গে একটি মসজিদও করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এর উদ্বোধন করেন আইজিপি বেনজুর আহমেদ। রামগতি ও কমলনগরে ভিটেমাটি হারানো প্রায় 10,000 মানুষ এখন বসবাস করছে রামগতি লক্ষ্মীপুর সড়কে, কিন্তু তাদের স্বজনের মৃত্যুর পর দাফনের জায়গা না থাকায় বিপাকে পড়েছেন তারা। বিষয়টি জানতে পেরে নিজ অর্থায়নে 29 শতক জমি কিনে কবরস্থান ও মসজিদ নির্মাণের উদ্যোগ নেন পুলিশ মহাপরিদর্শক। এমন উদ্যোগ বাস্তবায়নে খুশি ভিটেমাটি হারানো মানুষরা। উনি এই কবরস্থানটা করার উদ্যোগ নিল, এখন এই এলাকার হাজার হাজার লোকের এই কবরস্থানের জন্য তাদের অনেক উপকৃত হয়েছে। অন্য জায়গাতে গিয়ে কবর দেওয়ার দিতে হতো, এখন সরকারি অর্থায়নে নিজস্ব একটা জায়গাতে তাদের একই জায়গায় কবর দেওয়ার সুযোগ হয়েছে। বিদায় আমরা আনন্দিত।
খালের উপর দাঁড়িয়ে আছে ব্রিজ, কিন্তু দুপাশে যাতায়াতে নেই কোনো রাস্তা। এতে ব্রিজের সুফল থেকে বঞ্চিত হয়ে আসছে মাদারীপুর সদর উপজেলার ছিলারচরের বাসিন্দারা। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2020 সালে এলজিএসপি প্রকল্পের অধীনে প্রায় 16 লাখ টাকা ব্যয়ে ছিলারচর খালের উপর ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল হাওলাদার। রাস্তা ছাড়াই অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণে কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী। সরকারি অর্থের অপচয়ে ক্ষুব্ধ তারা। পাশে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী এখানে যাতায়াত করতে পারতেছে না, তো এটার জন্য আমাদের কোনো কাজে লাগতে আছে না। ঠিক না পর্যন্ত আমরা যেমন চলতে পারতেছি না, এখন আমাদের গাড়িগুলো নিয়ে বিশাল সমস্যা হইতে আছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে চাননি ইউপি চেয়ারম্যান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে। পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে সেটা সমন্বয় করে সেই অ্যাপ্রোচ তৈরি করে মানুষের চলাচলের উপযোগী করা হবে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ব্রিজটি চালু হলে ওই এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট দূর হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝিনাইদহে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই আয়োজন দেখতে উপচে পড়া ভিড় ছিল দূর দূরান্ত থেকে আসা মানুষের। সকালে শহরের খাজুরা পূর্বপাড়ায় শুরু হয় এই জমজমাট আয়োজন। শুরুতে ঢাকঢোলের তালে নৃত্য আর অঙ্গভঙ্গি প্রদর্শন করে খেলোয়াড়রা। এরপর পরই শুরু হয় মূল আকর্ষণ, বাদ্যের তালে তালে শুরু করেন লাঠি খেলা। আত্মরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন তারা। দিনব্যাপী আয়োজনে 12টি দলের অন্তত 40 জন লাঠিয়ার অংশ নেন। এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন দর্শকরা। সবাই আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন করেছে। এসব খেলা তখন হয় না, হঠাৎ করে খেলাটা আসে, খুব ভালো লাগছে খেলাটা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।